Assalamualaikum. Bismillahirrahmanirrahim. Welcome to my shop, Shuvo Computer Sales and Service Center. আজকে আমরা একটি ডেস্কটপ মাদারবোর্ডের নো ডিসপ্লে প্রবলেম সলভ করছি। তো এই বিষয়টি হচ্ছে যে কেন আমি এই ভিডিওটি বানাচ্ছি, এই বিষয়টি আপনাদেরকে আজকে আমি বলার জন্য। আমাদের বোর্ডটা হচ্ছে ECS G41T-M7 বা হচ্ছে 1.0। তো এই আমাকে গতকালকে একটি লোক আমাকে ফোন দিয়েছিল যে ভাই আমার হচ্ছে ডিবাগ কার্ডের মধ্যে দুইটা কোড করে আটকে থাকে। তা আজকের এই স্পেশাল ভিডিওটি আমি ওনার কথার উপর ডিপেন্ড করে আমি এই ভিডিওটি আজকে যেহেতু প্রবলেমটা সলভ হয়েছে আমি বলবো যে এই ধরনের সমস্যা হলে আপনারা কীভাবে মানে আপনারা হচ্ছে এই নো ডিসপ্লে প্রবলেমগুলো ডেস্কটপের ক্ষেত্রে সলভ করবেন। তো আমাদেরকে সর্বপ্রথম বুঝতে হবে যে এই যে আমরা ডিবাগ কার্ডটি ইউজ করতেছি, হ্যাঁ, এটি আসলে মূলত কী এবং এটার কোড কী। যদি আপনি কোডিং পলিসি বুঝে যান আমার মনে হয় যে আপনি অনেক মাদারবোর্ড রিপেয়ার করতে পারবেন, ডেস্কটপের মাদারবোর্ডগুলো। এই ডিবাগ কার্ডের যে কোডিং যে একটা সিক্রেট আছে এই সিক্রেটটা যদি বুঝে যান। তো আমি হচ্ছে যখনই এই মাদারবোর্ডটিকে আমি হাতে নিয়েছি এবং প্রসেসর লাগানোর পর আমি আমার প্রসেসর রানিং একটা প্রসেসর এবং আমার র্যামটা হচ্ছে রানিং, ঠিক আছে। বাট আমার এখানে প্রসেসরের যে এখানে যে ডিবাগ কার্ডের যে কোড ছিল D1 এবং দুইটা কোড করেই হচ্ছে মানে আর কোনো কোড করেনি আটকে থাকে, এই হচ্ছে সিনড্রোম ছিল। তো আমি সাকসেসফুলি রিপেয়ার করেছি, খুবই সিম্পল। আজকের ভিডিওটি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে খুবই সিম্পল এই সমস্যাগুলো যে আপনারা কীভাবে সলভ করবেন। যারা হচ্ছে নতুন ডেস্কটপ এবং ল্যাপটপের কাজ শিখতেছেন আমি তাদেরকে বলবো যে আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন, দেখার পরে কোডিং যে পলিসিগুলো এই কোডিংটা আসলে কী এবং কী কোড করলে কী করবেন। তো আমি যখন এই প্রথমে ফ্রন্ট প্যানেল থেকে পাওয়ার অন করে যে কোডিংটা দেখেছি তখনই বুঝতে পেরেছি যে এই প্রবলেমটি এমন হতে পারে। গতকালকে আমাকে যে লোকটি ফোন করেছিল আমি জানি না তার প্রবলেমটা সলভ হয়েছে কিনা, আমি তাকে ফোনে বলে দিয়েছিলাম যে ভাই আপনি হচ্ছে এই কাজটি করলে আপনি হচ্ছে আপনার ডিসপ্লে আসার কথা। তো আজকে আমার কাছে সেম একটা প্রবলেম আসছে। তো আমি নিজে এটা ট্রেসিং করার সময় আমার স্টুডেন্ট পাশে ছিল আরাফত রহমান নয়ন, না নয়ন তুমি কী বলছো আজকে ভালো তো দেখি এটা কী হয়েছিল, এই সমস্যাটা কী হয়েছিল এটার মধ্যে আজকে মানে কি র্যাম স্লটটা খারাপ ছিল মানে ময়লা ছিল র্যাম স্লটটা। হ্যাঁ, আসলে বোর্ডটাতে কোনো প্রবলেম নেই কিন্তু আমরা আসলে কি ছোটোখাটো বিষয় নিয়ে আমরা ট্রেসিং করতে গেলে আমাদের আলিশ হয়। আপনারা যখন এই ধরনের দেখবেন যে দুইটা কোড করে আটকে আছে তখন বুঝতে হবে যে আমার দুইটা কোড যেহেতু করছে হয়তো র্যাম অথবা প্রসেসর। তা আমি স্টেপ বাই স্টেপ কাজ করি, হ্যাঁ, যখন আমি দেখছি যে আমার র্যাম স্লটগুলো ভালো করে এই যে এই দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমাদের ওপেনার, আমি হচ্ছে সুন্দর করে হচ্ছে ওপেনার দিয়ে হচ্ছে কয়েকটা টান দিয়েছি এভাবে, হ্যাঁ, এভাবে কয়েকটা টান দিয়েছি র্যাম স্লটের ভিতরে এবং ময়লাটা যা থাকে এবং র্যামের স্লটের ভিতরে পিন থাকে অনেকগুলো। এটা DDR3 240টা পিন আছে, হ্যাঁ, DDR3 ওই পিনগুলো কি জং হয়ে যায় অথবা ডাস্টে পিনগুলো আসলে কাজ করে না, দেন হচ্ছে এই প্রবলেমগুলো করে। যখন আমি হচ্ছে টোটালি পিনগুলোকে কমপ্লিটলি টাচ করে র্যামটাকে আমি স্লট চেঞ্জ করে দিয়েছি আমার ডিসপ্লে চলে আসছে এবং আমার কুডিং চলে আসছে। তো যখন দেখলাম যে 4 থেকে 5টা কুডিং করছে দেন আমি কমপ্লিটলি বুঝে গেছি যে আমার ডিসপ্লে চলে আসবে। তো আজকের এই ভিডিওটি বানানোর উদ্দেশ্য হচ্ছে যে ডেস্কটপ যে মাদারবোর্ডগুলো আপনারা ডিবাগ কার্ডের মাধ্যমে যদি আপনারা ট্রেসিং করেন কয়টা কোড দিলে কী হবে, কয়টা কোড দিলে ডিসপ্লে আসবে, এই সম্পর্কে যদি জানতে চান আমাদের এখানে একটা কোর্স করতে পারেন। যে আমাদের কোর্স হচ্ছে আপনাদেরকে ডিটেল আলোচনা করব যে আসলে এই যে ডিবাগ কার্ডের সিক্রেট কোডিংগুলোর যে কী কোড দিলে আপনি ডিসপ্লে পাবেন, কী কোড দিলে আপনার কী হবে। তো এই বিষয়টি আমার একটা ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে, খুঁজবেন যে কোডিং সম্পর্কে ডিবাগ কার্ড হাউ টু ইউজ ডিবাগ কার্ড। তো আজকে আমরা দেখব ফ্রন্ট প্যানেল থেকে যে আমাদের এখানে ডিসপ্লে আসছে কিনা, হ্যাঁ। তো আমরা স্টার্ট করলাম আমাদের কোডিংটা দেখেন D1 90 D5 C7 এবং 04 আবার এগেন D1 D5। মেবি আমাদের ডিসপ্লে চলে আসার কথা 38885 এন্ড ডিসপ্লে সাকসেসফুলি ডিসপ্লে দেখতে পাচ্ছেন বন্ধুরা যে বোর্ড অ্যান্ড সিলেক্ট প্রপার বোর্ড ডিভাইস এবং ডিসপ্লে চলে আসছে। তো এই হচ্ছে আমাদের কথা, আশা করছি সবাই ভালো থাকবেন এবং আমাদের যে যদি আমাদের কাছে কোর্স করতে চাচ্ছেন কোর্স করতে চান তো কোথায় আসবেন আপনারা, হ্যাঁ। তো আমি হচ্ছে ECS কম্পিউটার সিটি মাল্টিপ্লান
লেভেল টু আমাদের শপ নাম্বারটা হচ্ছে 222 নাম্বার শপ, শুভ কম্পিউটার সেলস অ্যান্ড সার্ভিস সেন্টার। তো আমাদের এখানে অ্যাডভান্স টু বেসিক টু অ্যাডভান্স চিপ লেভেল কাজগুলো আমরা শিখিয়ে থাকি স্ক্রামেটিক ডায়াগ্রামের মাধ্যমে এবং গুড ভিউ। আমাদের যে অ্যাডভান্স চিপ লেভেলের কাজগুলো শিখতে হলে আপনাদের যে আইও কন্ট্রোলার আছে, তারপরে হচ্ছে বিভিন্ন আইসি আছে, কীভাবে বিআরএম আইসি আছে, কীভাবে ট্রেসিং করতে হয় আইসিগুলোকে, এবং কীভাবে আপনি একটা আইসি বা একটা মাদারবোর্ড আপনি স্ক্রামেটিক ডায়াগ্রামের মাধ্যমে ট্রেসিং করবেন, সেই বিষয়গুলো শেখানো হয়। হ্যাঁ, তো আশা করছি আমার ভিডিওটি সবাই দেখবেন, আর ডেস্কটপের যে কোনো সমস্যায় আপনি আমাকে কমেন্টস করতে পারেন, আপনার মডেল নাম্বার দিয়ে আপনার যে কোনো প্রবলেমে আমাকে ফোন করতে পারেন, আমার ডিসক্রিপশন বক্সে আমাদের অ্যাড্রেস দেওয়া আছে। আগামী হচ্ছে তো আবার দেখা হবে কোনো একটা ভিডিওতে। ভালো থাকবেন।